হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে যে শেয়ারগুলো একটা ভালো অবস্থানে আছে। ভালো অবস্থান মানে কি, যে শেয়ারগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, প্লাস হচ্ছে যে তার প্রাইস দেখা যাচ্ছে যে খুব একটা ভালো পর্যায়ে এসেছে, সেই শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন, এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা প্রথমেই যদি একটা স্টক দেখি, সেটা হচ্ছে গিয়ে আপনার সিঙ্গার বাংলাদেশ। এই স্টকটি আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে একটা পর্যায়ে আছে। আমরা যদি খেয়াল করি এই সেক্টরের এই শেয়ারটির মধ্যে, তাহলে দেখা যাবে যে দীর্ঘদিন আপনার হচ্ছে যে একটা ডাউন ট্রেন্ডের দিকে ফলো করছে, এবং এই স্টকটির জানি যে তাদের যে বর্তমান শেয়ারের সংখ্যা সেটা খুব বেশি এত বড় নেই, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে মার্কেট লিডারে আছে ওয়ালটন, কিন্তু তারাও কিছুটা ভালো ভালো প্রোডাক্ট আপনার মার্কেটে নিয়ে আসতেছে, এবং কন্টিনিউ তারাও চাচ্ছে যে প্রোডাকশন বৃদ্ধি করার জন্য, এবং তাদের ফ্রিজেরও বেশ দীর্ঘদিন সময় ধরে একটা সুনাম রয়েছে। তো এই স্টকটি আমরা যদি খেয়াল করি, তাহলে দেখা যাবে যে বিগত এক বছরের মধ্যে তার কাছাকাছি প্রাইসে চলে এসেছে, এবং বর্তমানে সেটা ফ্লোরের প্রাইসের আশপাশ ধরেই একটা টার্নওভারটা হচ্ছে। তো এই স্টকটি আমার কাছে মনে হচ্ছে যে যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে পছন্দ, তাদের জন্য একটা বেশ একটা ভালো ফান্ডামেন্টাল স্টক, অবশ্যই এগুলোতে সময় দিতে হবে। আরেকটা যদি আমরা দেখি যে ব্যাংক সেক্টরে, ব্যাংক সেক্টরে আমরা যদি অন্যতম একটা ভালো ব্যাংক ধরি, তাহলে হচ্ছে যে সিটি ব্যাংক। মানে ব্যাংকের যদি 10টা শেয়ার আপনি ধরেন, তার মধ্যে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাংকের শেয়ারটা এই 10-এর ভিতরে পড়ে অথবা 5-এর ভিতরে পড়ে। বর্তমানে তাদের প্রাইসটা দেখা যাচ্ছে যে বেশ একটা লোয়েস্ট পর্যায়ে আছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে বিগত যে এক বছরের মধ্যে তার কাছাকাছি এই প্রাইসটা ওঠানামা করতেছে, এবং এই স্টকটি আমরা জানি যে দিন শেষে আপনার বছরের যখন ডিভিডেন্ড ডিক্লারেশন করে তখন একটা আপ ট্রেন্ড তৈরি করে, যেটা আমরা এবছরে দেখতে পারি যে এপ্রিল মাসের দিকে একটা ভালো মোটামুটি 4-5 টাকার একটা তৈরি হয় গ্যাপ, এবং এরপরে একটা কারেকশন হয়ে নিয়ে এখানে একটা ঘুরপাক খাচ্ছে। তো এই স্টকটাও দেখা যাচ্ছে যে যারা লং টার্মে কন্টিনিউ বোনাস খেয়ে খেয়ে স্টকগুলো বাড়াতে চাচ্ছেন, এবং একটা টাইমে দেখা যাবে যে সেখান থেকে প্রচুর স্টক বৃদ্ধি পাচ্ছে, এবং শেয়ার প্রাইস বৃদ্ধি পাওয়ার ফলে একটা যদি মোটামুটি ভালো প্ল্যান থাকে, দেখা যাবে যে 5-6 বছরের ভিতরে আপনার স্টকটির প্রাইস ডাবলের উপরেও যেতে পারে, বাট ডাবল যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমার কাছে অন্যতম সুইটেবল এটা মনে হয়েছে যে ব্যাংক সেক্টরের অন্যতম একটা শেয়ার। এরপরে যদি আমি যদি বলি আরেকটি শেয়ারের কথা, সেটা হচ্ছে গিয়ে ভালো অবস্থানে আছে যে আমার কাছে মনে হচ্ছে যে একমি ল্যাব। একমি ল্যাবের কথা কেন বারবার বলা, কারণ একমির যদি আপনি ফাইন্যান্সিয়াল অবস্থানগুলো দেখেন, প্রত্যেক বছরই কিন্তু স্টক মার্কেটে আসার পর থেকে যেগুলো আমরা ফলো করছি, সেটা হচ্ছে যে কন্টিনিউ হচ্ছে যে তার বিজনেস গ্রোথ বৃদ্ধি হচ্ছে, এবং সেটা অব্যাহত ধরে রাখার চেষ্টা করছে। যদিও তাদের হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় দেখা যাচ্ছে বিগত 2 বছর ধরে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনটা কম আসতেছে, বাট অন্যদিকে আমার কাছে মনে হচ্ছে যে তাদের বিজনেস গ্রোথটা খুব ভালো হচ্ছে, এবং তাদের যে নেবের আপনার যে অ্যামাউন্টটা পার শেয়ার সেটা 100 টাকা, কিন্তু দেখা যাচ্ছে তাদের শেয়ার প্রাইসটা নেবের তুলনায় কম আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে অনেক সেফটি এবং লং টার্ম একটা সুইটেবল ভালো একটা স্টক। তো নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটিও একটা এখন ভালো অবস্থানে আছে, সময় দিতে পারলে অবশ্যই এই শেয়ারগুলো ঘুরে দাঁড়াবে। অন্য আরেকটা শেয়ার যেটা আছে খুবই অন্যতম জনপ্রিয়, ব্যাটবিসি, ব্রিটিশ আমেরিকান টবাকো। এই স্টকটিও দেখা যাচ্ছে যে তার দীর্ঘদিন ধরে হচ্ছে যে একটা জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে 520 টাকার মধ্যে। তো এই স্টকটি আমরা
সবাই জানি যে খুবই ফান্ডামেন্টাল স্ট্রং এবং তারা প্রত্যেক বছর ভালো পরিমাণে একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যায় এবং তাদের কন্টিনিউ বিজনেস কিন্তু কমেনি। আমরা যদি আজকে বিগত 10 বছরে দেখি তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে দেখা যাবে যে প্রত্যেক বছর তাদের বিজনেস গ্রোথ বৃদ্ধি হয়েছে। ইভেন করোনার সময় তাদের আরও বেশি বিজনেস হয়েছে। তো তাদের বিজনেস এক্সপানশন হচ্ছে, পাশাপাশি হচ্ছে যে তাদের প্রফিটটাও অনেক আমরা আপ ট্রেন্ডের দিকে দেখছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই কোম্পানির যারা খুব নিঃসন্দেহে FDR করতে চান তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের স্টক, তো তাদের একটা প্রাইস ভালো একটা পর্যায়ে আছে। এবং আরেকটা যদি আমি শেয়ার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আপনার অন্যতম আরেকটা শেয়ার, সেটা হচ্ছে গিয়ে পাওয়ার সেক্টরের ডোরিন পাওয়ার। ডোরিন পাওয়ারের এই স্টকটির একটা ভালো অবস্থান বর্তমানে প্রাইসটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা যদি কোভিডের সময় খেয়াল করি তাহলে দেখা যাবে যে তার সর্বোচ্চ নেমেছিল 57 টাকা। তার মানে এই 57 টাকার নিচে তার কিন্তু এরপরে আর আমরা খুব একটা দেখতে পারিনি। তো বর্তমানে বাজারেও তার কিন্তু প্রাইসটা দেখা যাচ্ছে বিগত 1 বছরের মধ্যে লোয়েস্ট প্রাইসে আছে। তো এবং এইখানে তার কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যখন ডিভিডেন্ড ডিক্লারেশন করবে তখন এই কোম্পানিটাও ঘুরে দাঁড়াবে। এবং তার ফান্ডামেন্টাল যদি চিন্তা করি, প্রত্যেক বছর দুটো মিশ্রভাবে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়ে আপনার শেয়ারে দেখা যাচ্ছে যে ভালো একটা ডিভিডেন্ড রিসিভ করছে সাধারণ বিনিয়োগকারীরা। এবং পাশাপাশি তার যেটা RSIটা সেটাও আমরা একটা লোয়েস্ট পর্যায়ে দেখছি। বাট যেহেতু এখন কিছুদিন যাবত আমরা ফ্লোর প্রাইসের মধ্যে ট্রেন্ডিংটা দেখছি, তো আমার কাছে মনে হয় যে একটু সময় দিতে হবে, বাট নিঃসন্দেহে এই শেয়ারটিও অনেক ভালো। তো এই ছিল, আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারগুলো একটা ভালো অবস্থানে আছে, কিন্তু আমি অবশ্যই বলবো এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, জাস্ট আপনাদের সাজাতেই আমার কিছু ইনফরমেশনগুলো তুলে ধরা। আশা করি আপনারা বিনিয়োগ করুন কিংবা সেল করুন, এটা নিজ দায়িত্বে করুন এবং বুঝে শুনে করুন। আজকে এতটুকুই, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।